গোপালগঞ্জের কোটালীপাড়ায় উদ্বোধন করা হলো কৃষক সমাবেশ ও সমালয়ে চাষাবাদ কার্যক্রম। বুধবার সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহীদ উল্লাহ খন্দকার। পরে তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, স্মার্ট ক্যান ও শীতবস্ত্র বিতরণ করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষক সমাবেশের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার। দেশকে সোনার বাংলা হিসেবে করবেন তিনি একটি কথাই বলেছিলেন। এর আগে তিনি কোটালীপাড়া উপজেলার অগ্রগ্রামী প্রতিবন্ধী বিদ্যালয়ের 260 জন শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার, স্মার্ট ক্যান ও শীতবস্ত্র বিতরণ করেন। উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ছিকটিবাড়ি গ্রামে অবস্থিত অগ্রগ্রামী প্রতিবন্ধী বিদ্যালয় চত্বরে বিদ্যালয়টির পক্ষ থেকে এই উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির সভাপতি ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আইনাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোহাম্মদ কামাল হোসেন শেখ সহ বিশিষ্টজনেরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।